যেটা ইট ভাটার ধোঁয়া দেখেন কিরকম ভাবে বাড়ায় গেতেছে, তো এই ধোঁয়ায় মানুষের অনেকই ক্ষতি করে, কিন্তু তার জন্য ইট ভাটাটা কোন জায়গাত করছে, তো তার জন্য এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ইট ভাটাটা কিরকম জায়গায় করে। তো আপনাদের এখানে এই পার ইটে কত টাকা দেয়? ওটা আমি জানি না ভালো করে। ও আপনি জানেন না পার ইটে কত টাকা দিতেছে? হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? তো সেটাই আশা করি সবাই ভালো থাকবে। তো আজকের ভিডিওটা হলো যে আমরা একটা ইট ভাটা মধ্যে আইছি, বা ইটের চিমনি যেটা সেটা দেখেন, চিমনি বলে বলে এটাকে, দেখেন কত উঁচা এখন ধোয়া বাড়াইতেছে ভাই, অনেক উঁচা। আর ঘুরে ডায়রি গায়ে ঘুরে খারা হয়েছে। আর ইটগুলো দেখেন কিভাবে হাজায়, তারপরে পুরা দেয় কয়লা দিয়া। তো এই যে এইভাবে ইটগুলো হাজায়, এই যে এইভাবে হাজায় তারপরে ইটগুলো পুরা দেয়। তো আমাদের এই ভাটায় ইটগুলো কীভাবে বাই করতেছে তো সেটা আপনাদেরকে দেখাই। সামনে অনেক ট্রাক্টর বোঝাই করতেছে, তারপর ইট কীভাবে বানায় সম্পূর্ণ ভিডিও পাবেন এই আমাদের এই ভিডিওর মাঝে। তো দেখাবো আপনাদেরকে তো ইট কীভাবে ভেঙে বাই করতেছে, কারণ পুরা ইট, তো সেটা আপনাদেরকে দেখাই এখন। তো ইটগুলো কীভাবে বাই করা হয়, তো এইভাবে ইটগুলো পুরা হয়েছিল, তারপর ইটগুলো এইভাবে বাই করতেছে। এগুলো তো এখন গরম নাই না, এখন ঠান্ডা হয়ে গেছে না? এখান থেকে তো সাইড সাইড হইতেছে মিঠা, তারপরে যেটা ভালো সাইজের, তার হচ্ছে সব সাইড হয় না? তো এই সাইডের থেকে আরো ভিতরে ইট আছে দেখা যাচ্ছে, ওই সাইডে ওইটা খুলে নাই, ওইটা কি জানি এর ভিতর দিয়ে আছে, কিন্তু ওই সাইডেও গাড়ি রাখছে একটা, ওই গাড়ি বোঝাই করতেছে। তো আপনাদেরকে আমি ওই সাইডেও দেখে বা ইট বানাইতেছে কিভাবে সেটাও দেখাবো। আর এখানে পলিথিন দিছে কি কারণে দিছে সেটা জানি নাই, কিন্তু এখানে আমার মনে হয় যে নতুন কাঁচা ইট হইতে পারে। এগুলো এখন তার মানে আইনে আইনে দিতেছে, এই সাইড পুরা দিব, মানে এই সাইডে রেডি করতেছে পুরা দেওয়ার জন্য, তার মানে এই সাইডে এই করতেছে। তো আপনাদেরকে আমি এই সাইডে যাই দেখাই, সেটা দেখেন কাঁচা ইটগুলো কিভাবে দিতেছে, তারপরে পুরা মাটি, তারপরে কয়লা সয়লা দিয়া, তারপরে এখানে আগ লাগাই দিব। আগ লাগানোর পরে তাহলে এই ইটগুলো পুরা পুড়ে থাকবো। তাহলে এখানে দেখেন এই যে কাঁচা ইট এখানে দিতেছে, এই যে এগুলো সম্পূর্ণ কাঁচা ইট। তো কাঁচা ইট এই সাইডে দিয়া এইভাবে ইটের পালা দিয়া, তারপরে ইট আগুন ধরায় পুড়ব। তো বন্ধু আপনাদেরকে দেখাই কি সাইজ কীভাবে হাজাইতেছে ইটগুলো, ইটগুলো হাসানি হাজানি আপনাদেরকে দেখাই। তো ইটগুলো এইভাবেই হাজাইছে, এইভাবে ইটগুলো হাজাইতে রাখছে একটার পাশ। তো বন্ধু আপনাদেরকে আমি ইট কিভাবে হাজায় রাখা তারপর পুরা দেয় সেটা আপনাদেরকে দেখাবো এখন। তো তার জন্য এখানে আমি দাঁড়াই আছি, দেখেন যেগুলো কয়লা, দেখেন মাটির তলে কয়লা দেওয়া থেকে কীভাবে, এই যেগুলো কয়লা দেয়া, তারপরে এই যেটা সাজানো, দেখেন সাজানোটা কীরকমভাবে সাজাইছে, মানে তিনটাই ফেলে দিছে, তারপর তিনটাই ফেলে দিছে, এইভাবে সাজায় সাজায় কাঁচা ইট, এগুলা সম্পূর্ণ কাঁচা ইট পুরা দেয়। ইট ভাটার লেবারগুলো কীভাবে থাকে তো সেটা আপনাদেরকে দেখাই, দেখেন ইট ভাটার লেবারগুলো এই রকম ঘর, ছোট ছোট ঘর থাকে, তো সেগুলো ঘরেই থাকে, আর এইভাবে ওরা পরিবেশ চলে। আর ওদের দেখেন টেবিল যেটা, সেই টেবিলটা কীরকম হয়, এই যে এরকম টেবিলটা, তো সেটা দেখতেই পারতেছেন যে এরকম টেবিলটা, আর এরকম পরিবেশে ওরা থাকে বা এইভাবেই কাজ করতে হয়। তো এখন আমি তলে যাই দেখাবো ইটগুলো কীভাবে বানায় বানায় রাখছে শোকাবার জন্য, তো সেখানে যাই দেখাই আপনাদেরকে। আর এখানে সম্পূর্ণ এই যেটা পিলার দেখতেছেন, এই পিলারের এখনও ধোয়া উঠতেছে এই পিলারে, এত মজার করে এত মজার করে, মানে তলে এখনও আগ জ্বলতি আছে, তার মানে ইট ইট ইটের পুরার কোয়ালিটির উপরে তার ইটগুলো আসে। তো দেখেন এখন বর্তমানে কীরকম ধোয়া মারতেছে, মানে বর্তমানে ইট পুড়তেছে, তো পুরাটা আমি দেখা যেতে পারতেছি না, কারণ পুরাটা ওইরকম দেখা যায় না। তো দেখবার নিকা হলে ওখানকার চিমনি যেগুলো আছে বা এই ঢাকন আছে, সেই ঢাকন যদি খুলে দেয় তাহলে সেন দেখাইতে পারবো আপনাদেরকে। কিন্তু এটা একটা নির্জন এরিয়ার মধ্যে বানাইছে, তার একটা কারণ যে যত ধোয়ায় যত যান কোনো ক্ষতি না করে। তো চারিপাশে যেটা বাড়িঘর দেখতে পারতেছেন, তো একদম অনেক দূরে বাড়িঘর, কারণ এখানে একটা একটা পাথরের মাঝে এগুলো করে, মানে যত এই ধোয়ায় যত যান কারো ক্ষতি না করে, কারণ এই ধোয়াটা অনেক ক্ষতিকারক ধোয়া, তার জন্য ধোয়া মানুষের যেন ক্ষতি না করে। আর মানুষে যেগুলো কল দেখতে পারতেছেন, এগুলো আধুনিক, মানে আগের 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 কল, এগুলা মানে একটা পাইপ সিস্টেম করেই কলগুলো বানায় রাখছিল, তো সেই কল দিয়ে মানুষ
আপনার রাউতার থেকে আইছেন? তো আপনি আর কারা আইছেন? হাজবেন্ড ওয়াইফ দুইজন আইছেন না? বাচ্চা আছে না? বাচ্চাদেরকে পড়ান না? কোন কোন স্কুলে পড়ে? ঘরে আছে একটা মেয়া, হ্যাঁ, সেভেনে, আর পোলার একটা তৃতীয় ছোটটা নিয়ে আইছি। ছোটটা লগে নিয়ে আইছেন? তো যাই হোক, ছোটটা লগে নিয়ে আইছেন। তো আপনাদেরকে ওই দুইটা আর কি বাসায় আছে? বাসায়, হ্যাঁ, দুইটা বাসায় আছে। যাই হোক, তো আপনাদের এখানে এই পার এইটে কত টাকা দেয়? ওইটা আমি জানি না ভালো করে। ও, আপনি জানেন না পার এইটা কত টাকা দিতেছে? তো হ্যাঁ, ঠিক আছে, তো আমি বেলেকের কাছ থেকে জেনে নিবো বলে আশা করলাম, তো ইনি জানে না পার এইটা কত। হ্যাঁ ঠিক আছে, আমি জেনে নিতেছি কত টাকায় দেয় ওদের একটা ইট বানানোর পরে।